ছেলের বলে বাবা বোল্ড কিংবা বাবা বল করছেন ছেলের সলিড ডিফেন্স, কিন্তু এই বাবা ছেলের খেলার দৃশ্য বেশ অবাক করার মতো, কারণ ছেলের বয়স যে মাত্র 4 বছর। রোদকেই যারা সুখ ভাব তারা কখনো বৃষ্টিতে খেলতে না মনে, কথাটা প্রচলিত ফুটবলকে ঘিরে। ভদ্রলোকের খেলা ক্রিকেটে একটু বৃষ্টি হানা দিলেই ছুটতে হয় পরিমরি করে। তবে ক্রিকেটও যে চাইলে বৃষ্টিতে ভীষণভাবে উপভোগ করা যায়, সেই প্রমাণ দিলেন তাসকিন আহমেদ ও তার ছেলে তাসফিন আহমেদ। ঢাকা ঈদ করা তাসকিন ঈদের ছুটি কাটিয়েছেন পরিবারের সদস্যদের সাথে। বৃষ্টি স্নাত রাজধানীতে এবার তাসকিন ক্রিকেট খেললেন ছেলের সাথে, তাও কিনা ঝুম বৃষ্টিতে। জুন মাসের শেষ দিনটায় অঝোরে বৃষ্টি ঝরেছে ঢাকায়। ফাঁকা ঢাকার রাজপথ অনেক জায়গায় হয়ে পড়ে জলমগ্ন। তবে তাতে কি, বাড়ির ছাদটায় তো আর পানি জমে নেই। ক্রিকেট তারকা তাসকিন তাই সেখানেই নেমে পড়লেন ব্যাট বল হাতে। না, খুব দামি কোনো ব্যাট নয়, কিংবা নয় কুকাবুড়া, ডিউক বা এসজি বল। পাড়ার ক্রিকেটের খুব সাধারণ একটা ব্যাট আর টেপ টেনিস বল নিয়েই তাসকিন মেতে উঠলেন ক্রিকেটে। আর প্রতিপক্ষ তার ছেলে তাসফিন আহমেদ। আগামী সেপ্টেম্বরে 4 বছর বয়স পূর্ণ হবে তাসকিনের ছেলে তাসফিনের। বাবার ক্রিকেটের ভূতটা এই বয়সেই চেপে বসেছে তার মাথাতে। মাঝে প্রায় দর্শক হিসেবে দেখা যায় তাকে, এবার সে রীতিমতো এক ক্রিকেটার। শুধু খেলার ছলে খেলা নয়, তাসফিন এই বয়সে দারুণভাবে বোল্ড করে তার বাবাকে। তাসকিন বোল্ড হওয়ার পর এবার তাসফিনের ব্যাট করার পালা, সেখানেও কি দারুণ পারদর্শিতা। তাসকিন আবার যখন ইশারা করে বলছিলেন লেগ স্টাম্পের দিকে সরে স্ট্যান্স নিতে, সেটাও বুঝতে পারছিল ছোট্ট তাসফিন, যেন আদর্শ বাপ কা বেটা। শুধু তাসকিন আর তাসফিন নন, বাড়ির ছাদে তাসকিনের এই ঘরোয়া ম্যাচে ছিলেন তাদের পরিবারের অনেক সদস্য। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।